আমি জানি না হিমেল এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর ছবিটা কি করে কমপ্লিট করলো, আমি হলে তো পারতাম না। নমস্কার বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি জানি ইন্ট্রোটা শুনে তোমরা অনেকেই ঘাবড়ে গেছো, ব্যাপারটা হচ্ছে আমি হিমেল আশরাফকে কেন হিমেল বলে ডাকছি। বক্তব্যটা হচ্ছে এটা আমি বলিনি, এটা বলেছেন প্রিয়তমা দেখে বেরোনোর পরে বাংলাদেশের জনপ্রিয় চিত্র পরিচালক এবং তিনি প্রচুর নাটকেরও পরিচালনা দিয়েছেন এস.এ হক অলিক। তিনি কিন্তু প্রিয়তমা দেখে ফেলেছেন এবং প্রিয়তমা দেখে বেরোবার পরে তিনি এমনই মন্তব্য করলেন যে তার বক্তব্য হিমেল আশরাফ কিভাবে এত অল্প দিনের মধ্যে এই ছবিটাকে এত সুন্দরভাবে কমপ্লিট করতে পারলেন। মানে এস.এ হক বলছেন আমি হলে তো পারতাম না, এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খানের মানে অভিনয়ের মুগ্ধতা নিয়ে অনেক কথা বললেন উনি। তো কি কি বললেন সেই বিষয় নিয়ে আমরা ডিসকাস করবো এই ভিডিওতে, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথম কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে প্রিয়তমা ছবি দেখবার পরে শেষের আধ ঘন্টার প্রশংসা সকলে করছে। মানে যারা এতদিন এটাও বলতেন যে শাকিব খান ভালো অভিনেতা নন, তাকে শুধুমাত্র ভালো দেখতে, তিনি একদমই অভিনয়টা পারেন না, তারাও পর্যন্ত বলছেন প্রিয়তমার শেষ 30 মিনিট দেখার পরে না, শাকিব খান প্রচণ্ড ভালো অভিনেতা। তো যারা শাকিব খানের হেটার ছিল তারাই যখন শাকিব খানের অভিনয় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে, তাহলে এমন একজন পরিচালক যিনি এর আগে শাকিব খানের সঙ্গে অনেক ছবি করেছেন এবং লাস্ট আমরা তাকে গলুই, মানে গলুই ছবিটা তার ডিরেকশনে আমরা দেখতে পেলাম, তাহলে তিনি শাকিব খানকে খুব সামনে থেকে দেখেছেন এবং তিনি খুব ভালো মতন জানেন যে শাকিব খান কতটা ভালো অভিনেতা আর কতটা ভালো অভিনেতা নন। ঠিক আছে, তো এস.এ হক অলিক উনি বললেন যে ছবির শেষ অংশ যখন ছবিটা এগোতে থাকছে, উনি তো উনি একজন ডিরেক্টর হিসেবে ছবিটাকে দেখেছেন। হ্যাঁ, আমি একটা কথা বারবারই বলছি যে একজন ডিরেক্টর কিন্তু সবসময় ছবি দেখেন প্রচণ্ড নিখুঁতভাবে। একজন দর্শক বা সিনেমাপ্রেমী মানুষ যতটা নিখুঁতভাবে ছবিটা দেখবেন তার থেকে আরও অনেক বেশি নিখুঁতভাবে কিন্তু দেখবেন আরও একজন পরিচালক, যেটা এস.এ হক অলিক তিনি কিন্তু দেখেছেন। এবং তিনি বলছেন যে শেষের অংশটাতে শাকিব খানের অভিনয়, এবং এটা প্রত্যেকে বলছে, প্রত্যেকে। আমি প্রিয়তমা ছবিটা এখনও দেখিনি, ইন্ডিয়ায় রিলিজ না হওয়া অবধি আমি দেখতে পাবো না, কিন্তু যতজনের রিভিউ শুনতে পেলাম যে প্রথম ছবিটাকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয় সেটা খুব কমনই লেগেছে ব্যাপারটা, কিন্তু শেষ 30 মিনিটস বা 45 মিনিটস এই সময়টাতে জাস্ট অসাধারণভাবে মানুষের মনে গেঁথে গেছে। গল্পটা, চিত্রনাট্য এত সুন্দরভাবে লেখা হয়েছে এবং তার সঙ্গে শাকিব খান এবং ইথিকা পালের পারফরমেন্স, তো প্রত্যেকে মানে শাকিব খানের প্রশংসায় তো পঞ্চমুখ বটেই, তার সঙ্গে সঙ্গেই একই প্রশংসা কিন্তু পাচ্ছেন হিমেল আশরাফ নিজেও। কেন পাবেন না, এত অল্প দিনের মধ্যে সত্যি বলতে কি এই রকম একটা সিনেমা কমপ্লিট করা যেতে পারে এবং এত তাড়াহুড়ো করে? একদিকে শুটিং চলছে, অন্যদিকে তার ডাবিং চলছে, তার মধ্যে এডিটিং চলছে, সবটা একসঙ্গে চলতে চলতে গিয়ে ফাইনালি ট্রেলার টিজার কিছু আনতে পারেননি উনি আমাদের জন্য, দরকার নেই। এবং আমার মনে হয় বাংলাদেশের যারা দর্শক, যারা প্রিয়তমাকে ভালোবেসেছো, এখন আর তাদের আক্ষেপ নেই যে তারা কেন ট্রেলার টিজার দেখতে পেলে না, আক্ষেপটা একটুখানি আমাদের হচ্ছে, কারণ আমরা তো এখনো ছবিটা দেখতে পাইনি, তাই আমাদের এখনো একটুখানি মনে হচ্ছে যে যদি একটা ছবির টিজার বা ট্রেলার আমরা এখনো যদি আপলোড দেওয়া যেত তাহলে আমরা দেখতে পেতাম, একটু কিছুই না, একটু লোভটা সামলাতে পারছি না। আর ইন্ডিয়াতে এসে গেলে তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবই, এটা নিয়ে কোনো কথাই হচ্ছে না। যখন এত বড় বড় অভিনেতারা, এত বড় বড় চিত্র পরিচালকরা তারা পর্যন্ত বলছেন যে শেষ অংশ, ছবির শেষ অংশ জাস্ট অসাধারণ, মানুষের মন ছুঁয়ে যাচ্ছে, এবং এতজন দর্শক যে বেরিয়ে কাঁদছে, সকলের চোখের জল মিথ্যে হতে পারে না, কিছু তো এমন একটা ব্যাপার আছেই যেটার জন্যে মানুষ এত হার্ট টাচ করছে মানুষের, তাই না? তো এটাই ছিল এখনকার ভিডিও। তোমরা এমন কি কেউ আছো যারা প্রিয়তমা দেখোনি? আর প্রিয়তমা মোটামুটি যারা এখন আমার এই ভিডিওটা দেখছো তারা কতবার করে দেখে নিলে সেটা একবার কমেন্ট করে জানাও। খুব শিগগিরই আরও একটা সুন্দর আপডেট নিয়ে চলে আসছি, তাহলে চলো দেখা হচ্ছে, টাটা।